আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে রসমালাই। গুঁড়ো দুধ দিয়ে আপনারা মাত্র 10 মিনিটে এই রসমালাইটা বানিয়ে নিতে পারবেন, একদম দোকানের মতো নরম তুলতুলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। প্রথমে এখানে বলে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর এতে দিয়ে দেবো আমি 2 চা চামচ পরিমাণ ময়দা। আমি এই রসমালাইটা তৈরি করতে কোনো রকম বেকিং সোডা এবং বেকিং পাউডারটা ব্যবহার করব না। বেকিং পাউডার ছাড়াও কিন্তু আপনারা এই রসমালাইটা খুবই সুন্দর এবং নরম তুলতুলে বানিয়ে নিতে পারবেন। এখন ময়দা এবং গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিয়ের জায়গায় আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু তেল দিলে হবে না, তেল দিলে সে ফ্লেভারটা আপনারা পাবেন না, তাই ঘি এবং বাটার দিলে বেশি ভালো হবে। এখন ঘিটাকে আমি গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1টা ডিম। দেখেন, একটা মাঝারি সাইজের ডিম আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ডিমটা এখন অল্প অল্প করে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধের মধ্যে, একবারে দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি অল্প একটু দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি, বাকিটাও আমি দিয়ে দেবো। তো বাকি পুরোটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা মেশানোর পরে গুঁড়ো দুধটা একটু নরম মনে হবে, হাতে লেগে লেগে যাবে, ঠিক এরকমভাবে কিন্তু এই গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করতে হবে। এটা 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে, তাহলে এই ডোটা কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে। তো এরকম নরম হয়ে গেছে বলে ভয় পেয়ে আরও গুঁড়ো দুধ অ্যাড করতে যাবেন না, এটা 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। গুঁড়ো দুধটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে 10 মিনিট রেস্টে রাখছি। 10 মিনিট হয়ে গেছে, আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে মিশ্রণ নিয়ে এভাবে গোল করে নেব। যেহেতু রসমালাই একদম ছোটো সাইজের হয়, তাই একদম ছোটো ছোটো বল বানিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে বলের মধ্যে কোনো রকম ফাটল না থাকে, একদম স্মুথভাবে বলটা তৈরি করে নিতে হবে। বলটা যদি স্মুথভাবে তৈরি না করেন, তাহলে কিন্তু দুধে দেওয়ার পরে বলটা ফেটে যেতে পারে, তাই বলগুলোকে একদম মসৃণ করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আমি সব বলগুলো বানিয়ে নিচ্ছি। সব বলগুলো বানিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা বড় ফ্রাই প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটাকে এখন আমি জাল করব। তো এই দুধের মধ্যে আমি এখন 7 মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন। এরপর এতে 2টো এলাচ দিয়ে দেবো, সুন্দর একটা ফ্লেভারের জন্য, চাইলে বাদও দিতে পারেন এটা। আর দিয়ে দেবো সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। মিষ্টিগুলো দেখতে যাতে একটু সুন্দর লাগে, তাই এখানে ফুড কালারটা আমি দিয়েছি, এটা একদমই অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন দুধটা এখন ফুটে গেছে। ফুটে গেলে এখন আমি এর মধ্যে রসমালাইয়ের বলগুলো দিয়ে দেবো। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো বানাতে গ্যাসের আঁচটা লো বা মিডিয়াম করার প্রয়োজন নেই, হাই আছেই, 10 মিনিট ধরে আপনারা এই মিষ্টিটা রান্না করে নেবেন। আর এই মিষ্টিটা তৈরি করার সময় গ্যাসের কাছেই থাকতে হবে, দূরে সরে গেলে কিন্তু হবে না। তো বলগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে হাই আছে মিষ্টিগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কেমন ফেনা সৃষ্টি হচ্ছে, এই ফেনাটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সৃষ্টি করে নিতে হবে। এতে করে প্রত্যেকটা মিষ্টির গায়ে খুব সুন্দরভাবে দুধটা লাগবে এবং মিষ্টিগুলো ভালো করে সেদ্ধ হবে। আর কড়াইটা ধরে এরকমভাবে নেড়ে চেড়ে দেবেন, হাতে করে নাড়তে যাবেন না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আর যখনই দেখবেন এরকমভাবে দুধটা ফুটে বেরিয়ে আসছে, তখন একবার ঢাকনাটা খুলে দিয়ে আবারও লাগিয়ে দিতে হবে। আর উপরের এই ফেনাটা সৃষ্টি করার কারণে কিন্তু চারিদিকে মিষ্টিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে, কোনো দিকে কাঁচা থাকবে না, তাই গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকেই 10 মিনিট ধরে এই মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেবেন। আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে এখানে মিষ্টি হয়েছে। এই মিষ্টিগুলো যেমন তৈরি করা সহজ, খেতেও কিন্তু অনেক মজার।
আর বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে, সেটা তো আপনারা দেখতেই পেলেন কতটা কম সময়ে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। ঘড়ি ধরে মিষ্টিটাকে 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিটা সেদ্ধ হয়ে যাবে। তাছাড়াও আপনারা একটা মিষ্টি তুলে কেটে চেক করে নিতে পারেন ভেতরে কাঁচা আছে নাকি, যদি দেখেন মিষ্টিটা কাঁচা আছে তাহলে আরও কিছুক্ষণ ঢেকে রেখে মিষ্টিটাকে সেদ্ধ করে নেবেন। আর খেয়াল রাখতে হবে মিষ্টির দুধের মধ্যে ওই ফেনার সৃষ্টিটা যেন হয়, এতে করে মিষ্টিগুলো খুব ভালো করে সেদ্ধ হবে এবং হাতে করে নাড়তে যাবেন না, কড়াইটা ধরে নেড়ে দেবেন, এতে করে মিষ্টিটা ভালো সেদ্ধ হবে এবং ভেঙে যাবে না। মিষ্টিগুলোকে প্রায় আমি 10 মিনিট মতো হাই আছে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। তা দুধটা ঝরিয়ে নিয়ে এভাবে মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো তুলে নেওয়ার পরে বাকি দুধটাকে এখন ঘন করে নেব। ঘন করার জন্য এই দুধটাকে আপনারা জাল করে কিছু সময় ধরে জাল করে ঘন করে নিতে পারেন, আমি যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় এর জন্য এতে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ, এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তাছাড়া আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিয়ে এমনিতেই দুধটাকে কিছুক্ষণ সময় ধরে জাল করে নিলেই দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় এর জন্য আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি। দেখে জাল করে নিয়ে দুধটাকে আমি ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুধটা কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। রসমালাইয়ের দুধটা কিন্তু একটু ঘন হলেই ভালো লাগে খেতে, তো ঘন এই দুধটাকে আমি ডাইরেক্ট রসমালাইটা তুলে নিয়েছিলাম সেই রসমালাইয়ের উপরে দিয়ে দেব। আপনারা এই মিষ্টিটাকে বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিতে পারবেন, এটাকে 1-2 ঘন্টা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এটা খাওয়ার জন্য তৈরি। উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আমি এখন আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যার ভেতরটা কেমন হয়েছে, আর দেখলেন তো কত সহজে মিষ্টিটা তৈরি করা, উপকরণ লাগে খুবই কম, আপনার ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে, খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে আর একদম নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তাই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন।